Azindapur chalo sir, Azindapur bhai, Azindapur. Number sir. Thank you.
হ্যাঁ ভাই, আপনার কি নাম? আমার নাম মোহাম্মদ রোমান। আপনি এখানে কি করেন? একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, ইজারার সাথে সম্পৃক্ত আছি। বঙ্গবন্ধু সাফারি পার্ক একটি আন্তর্জাতিক মানের সাফারি পার্ক। এটি দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ সাফারি পার্ক। এর আয়তন 3690 একর। এখানে ফোর সাফারিকে কয়েকটি জোনে বিভক্ত করা হয়েছে। এই জোনের মধ্যে একটি জোন হলো এই ফোর সাফারি। ফোর সাফারির ভিতরে আপনারা দেখতে পারবেন বাঘ, ভাল্লুক, সিংহ, সাদা সিংহ, জিরাফ, জেব্রা, অয়েল বিস্ট, ব্রিজ বাঘ, লেক বাঘ। এই প্রাণীগুলো দেখতে কয়েকটি জোনে আবার বিভক্ত করা হয়। প্রথমত আফ্রিকান সাফারি, এর মধ্যে আফ্রিকান প্রাণী সমৃদ্ধ থাকা এর নামকরণ করা হয়েছে আফ্রিকান সাফারি। আফ্রিকান সাফারিতে আছে ব্রিজ বাঘ, ব্ল্যাক বাঘ, কমন ইল্যান্ড, থমসন গেজেল, তারপর এরকম আফ্রিকান প্রাণী সমৃদ্ধ। তারপর আমরা আরেকটি জোনে বিভক্ত করা হয়েছে, যেটি হরিণ সাফারি। হরিণ সাফারিতে রয়েছে দুই প্রজাতির হরিণ, চিত্রা হরিণ, মায়া হরিণ এবং গয়াল। তারপর আরেকটি জোনে বিভক্ত করা হয়েছে, যাকে বলা হয় ব্ল্যাক বিয়ার সাফারি। এখানে আমাদের 19টির মতো কালো ভল্লুক আছে। তারপর হোয়াইট লায়ন সাফারি, আমাদের এখানে 4টি হোয়াইট লায়ন আছে। তারপর এশিয়াটিক লায়ন, তারপর টাইগার জোন, সর্বশেষে টাইগার জোন। এভাবে আফ্রিকান এই ফোর সাফারিকে বিভক্ত করা হয়েছে 6টি জোন। আপনারা যারা এখানে আসেন, তারা আমাদের মেন গেট থেকে টিকিট সংগ্রহ করে এসি করা বাসের মাধ্যমে সর্বোত্তম নিরাপত্তায় আমাদের এই ফোর সাফারিটি পর্যবেক্ষণ করতে পারবেন। তো দর্শনার্থী ভাইদের এবং যারা এখানে ভিজিটার্স আসে সকলকে আমি বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ফোর সাফারির পক্ষ থেকে আমন্ত্রণ জানাই যে বাংলাদেশের মতো একটি দেশে এরকম একটি আন্তর্জাতিক মানের সাফারি পার্ক হয়েছে, যেখানে এসে আপনারা শিক্ষা, বিনোদন সহ সকল পর্যায়ের পর্যবেক্ষণ এখানে করতে পারবেন। তারপরে হাতের ডান পাশে সাফারি কোর্জুনের অপোজিটে আরেকটি জোন আছে, যেটি আমাদের সাফারি কিংডম বলে। এখানে আপনার বিভিন্ন প্রজাতির পাখি থেকে শুরু করে ম্যাকাও, প্যারট, একুরিয়াম, কার্ভ গার্ডেন, তারপর ময়ূর, ধনেশ, প্রজাপতি, 90 মুভি সহ এবং যেগুলো ওপেন রাখা হয়েছে দর্শনার্থীদের জন্য। এখানে কোনো টিকিট লাগে না, দর্শনার্থী ইচ্ছা করলে হেঁটে হেঁটে দেখতে পারে। ওখানে উট পাখি, ইমু পাখি, তারপর অজগর, গুইসাপ, কাসিম, কচ্ছপ সহ বিপুল প্রাণীর সমাহার এই সাফারি পার্কে। তো সকলকে আমন্ত্রণ জানাই এবং ফোর সাফারির পক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের পক্ষ থেকে এই বলে সকলকে ধন্যবাদ জানাই। আচ্ছা, আপনাদের এখানে এই যে বাঘ, ভাল্লুক, হরিণ, এগুলো কি উন্মুক্ত? হ্যাঁ, এখানে সবাই গাড়ির ভিতরে বন্দি থাকবে, যেটা আর প্রাণীগুলো থাকবে উন্মুক্ত। তো এদের একটা নির্দিষ্ট সীমানা আছে, যেটা এই সীমানার ভিতরে এরা এদের ইচ্ছে মতো পর্যবেক্ষণ বিচরণ করে, আর মানুষ থাকে গাড়ির ভিতরে, গাড়ির ভিতরে থেকে এদেরকে পর্যবেক্ষণ করে। আপনাদের এখানে হাতি আছে? হ্যাঁ, হাতি আছে। আমাদের এখানে 6টি হাতি আছে। ইতিমধ্যে আমাদের একটি হাতি বাচ্চা দিয়েছে। কটা বাচ্চা দিয়েছে? একটা বাচ্চা দিয়েছে। একটা হাতি একটা বাচ্চা দেয়? হ্যাঁ, একটা হাতি একটা। একাধিক বাচ্চা দেয়? একাধিক বলতে এটার ওই হ্যাবিটটা আমি জানি না সঠিক, কিন্তু একটা বাচ্চা দিয়েছে। আচ্ছা, ওই বাচ্চার কোনো নামকরণ করেছেন আপনারা? বাচ্চাটার নামকরণ এখনো আমি সঠিক জানি না। কর্তৃপক্ষ জান? কর্তৃপক্ষ। ও আচ্ছা, ঠিক আছে। তো আপনাদের ঈদ উপলক্ষে আপনাদের এখানে কোনো বিশেষ কোনো উদযাপন বা সরকারের পক্ষ থেকে কোনো লোক এরকম কোনো ভিজিট করতে আসছে না আসবে এরকম কিছু আপনি জানেন? আজকে আমাদের সাফারি পার্কে
পরিবেশ ও বন মন্ত্রণালয়ের মাননীয় সচিব মহোদয় আজকে দর্শন পর্যবেক্ষণের জন্য এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সামনে ধাক্কা দিলেন, সামনে ধাক্কা দিয়া পটান না। Thank you.
Yeah, no, I don't know. It's for a
I'm going to go to the hospital.
Thank you.
I'm going to go to the hospital.
কি ব্যাপার, সবাই এসি রুমে ব্যস্ত? যখন মুভ করে না মনে পড়ে দাও দেখতে কিনবো বাবুর উড়ে বাবা এদের তোমার কত গুলি কই থেকে গেছেন? হ্যাঁ, কোন জায়গা থেকে এসছেন? Thank you.
Hey, come on, come on, come on.
আসেন ভাই দেখে যান আফ্রিকা পেলিগ্রিম হর্নবিল গণেশ কাউন্টিং তালিম সামনে দেখার মতো কিছু নেই দেখছে দেখে যান সব কোন ফুলছি না
আসো। আরে বার করতে এখন আবার আরেক ঝামেলা পাবো।
Now we get to the next one. Now we get to the next one.